নদিয়ার রানাঘাট স্টেশনেও আজ এক স্টেশন এক পণ্য স্টল উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বড় টিভির মাধ্যমে রানাঘাট স্টেশনে বহু মানুষ প্রত্যক্ষ করেন। স্টেশনে দেশীয় তাঁত বস্ত্র প্রদর্শন ও বিক্রি প্রচারের জন্য স্টল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। ওই স্টল ঘুরে দেখেন সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি সহ রেলের পদস্থ আধিকারিকরা। সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, দেশীয় পণ্য প্রচার প্রসারের পাশাপাশি বিক্রির মাধ্যমে বহু মানুষ উপকৃত হবেন। সাধারণ মানুষ যারা দোকানদার, শুধু একটা স্টেশনেই নয়, বিভিন্ন স্টেশনে এই জিনিস চলবে। রেলযাত্রী মানেই তো সাধারণ মানুষ, তারাই সাধারণ মানুষ, রেলে চললে তখন রেলযাত্রী হয়। তাই তাদের সুবিধা হওয়া মানেই সকল জনসাধারণের সুযোগ রয়েছে, রেলে ভ্রমণ করলেই তারাও যেখানে সেখানে নেবে, সেই সেখানকার যে লোকাল প্রোডাক্ট পণ্য তারা কিনতে পারবেন, এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সহ ওষুধ সেখানে কিছু থাকবে, সেগুলোও তারা কিনে সাময়িক সমস্যা মেটানোর সুযোগ তারা পাবেন।